আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা। আজকে ওমর কিন্ডারগার্টেন স্কুল এন্ড ওমর গার্টেন একাডেমির পক্ষ থেকে আমি নাসরিন বৃষ্টি আছি নবম দশম শ্রেণীর ইংলিশ সেকেন্ড পার্ট বিষয়ের অধ্যায় ভিত্তিক আলোচনা নিয়ে। তো আজকে আমাদের আলোচ্য বিষয় ইউনিট টুয়েলভ। আমাদের ইউনিট টুয়েলভের টপিক, যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে দ্য কনজাংশন। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো কনজাংশন কি, হোয়াট ইজ কনজাংশন, অর্থাৎ কনজাংশনের কাজ কি। কনজাংশন হচ্ছে কি করে, বাক্যের সংযোগ সাধন করে। হতে পারে সেটা বাক্য, হতে পারে কোনো শব্দ, দুই বা ততোধিক শব্দকে কনজাংশন দ্বারা কি করা হয়, সংযুক্ত করা হয়। কিংবা সেন্টেন্সকে অনেক সময় আমরা কি করি, সংযুক্ত করি। যেমন কম্পাউন্ড সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্সগুলো কি হয়, একাধিক কনজাংশন দিয়ে যুক্ত হয়। তো কনজাংশন সম্পর্কে আমরা এই ইউনিট টুয়েলভে জানবো। এছাড়াও আরও আছে এই কনজাংশনের মধ্যে ফ্রেজ এবং ক্লোজ। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা অনেক সময় ফ্রেজ এবং ক্লোজের মাঝে ডিফারেন্ট বোঝো না, মানে পার্থক্যটা বুঝে উঠতে পারো না। অনেক সময় ক্লোজকে ফ্রেজ এবং ফ্রেজকে ক্লোজ হিসেবে তোমরা অনেক সময় ভুল করে বসো। তো তোমাদের এই ইউনিট টুয়েলভে ফ্রেজ এবং ক্লোজ সম্পর্কে সুন্দরভাবে ডিটেলস আলোচনা করা হয়েছে। তো ফ্রেজটা কি, ফ্রেজ হচ্ছে শব্দগুচ্ছ। ফ্রেজ অর্থ কি, শব্দগুচ্ছ, অর্থাৎ দুই বা ততোধিক শব্দ মিলে কী হবে, একটা ফ্রেজ তৈরি হবে। কিন্তু এর অর্থটা কী হবে, দুই বা ততোধিক শব্দের সমন্বয়ে তৈরি হলেও এর অর্থ কিন্তু একক অর্থ প্রকাশ করবে। যেমন হতে পারে ইন আ নাটশেল, ইন আ নাটশেল, দেখো কয়েকটি শব্দ মিলে কী হয়েছে, একটা ফ্রেজ তৈরি হয়েছে, এর অর্থ কী, সংক্ষেপে। তো এই ফ্রেজ কখনো কী হতে পারে, নাউন হিসেবে বসতে পারে, কখনো অ্যাডভার্ব হিসেবে বসতে পারে, কখনো ভার্ব হিসেবে, ভার্বিয়াল হিসেবে কাজ করে, অ্যাডভার্বিয়াল হিসেবে কাজ করে, কনজাংশন হিসেবে কাজ করে। তো নাউন ফ্রেজের কী আছে, বিভিন্ন ব্যবহার আছে। তো এই অধ্যায়ে আমরা ফ্রেজ সম্পর্কে জানবো, এর ক্লাসিফিকেশন সম্পর্কে জানবো। তোমরা জানো যে ক্লোজ ফ্রেজের সাতটা ক্লাসিফিকেশন আছে। এছাড়া আমরা এই অধ্যায়ে ফ্রেজের কখন কোনটা কোনভাবে ব্যবহার হলে আমি কোনটাকে কোন ফ্রেজ বলবো, কোনটাকে আমি নাউন ফ্রেজ বলবো, কোনটাকে অ্যাডজেক্টিভ ফ্রেজ বলবো, কোনটাকে ভার্বাল ফ্রেজ বলবো, অ্যাডভার্বিয়াল বলবো, বা কোনটাকে কনজাংশন ফ্রেজ বলবো, কোনটাকে প্রিপজিশনাল ফ্রেজ বলবো, এই আলোচনাগুলো, এই বিস্তারিত আলোচনাগুলো আমাদের এই ইউনিট টুয়েলভে করা হয়েছে। তো আমরা এছাড়া আরও জানবো যে হোয়াট ইজ ক্লোজ, ক্লোজ কি। ক্লোজ হচ্ছে ফ্রেজে আমরা আরও একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, আমরা জানবো এখানে যে ফ্রেজ একটা সেন্টেন্সে ব্যবহার হয়, কয়েকটা শব্দগুচ্ছ মিলে একটা অর্থ প্রকাশ করে, কিন্তু এখানে কোনো ফাইনাইট ভার্ব আমরা পাবো না। বাট ক্লোজে গিয়ে কী হবে, এটা ক্লোজটা একটা বাক্যের অংশ হিসেবে বসবে, একটা বাক্যের স্বাধীন, ক্লোজ নিজেও কি ডিপেন্ডেন্ট, সরি ইন্ডিপেন্ডেন্ট, এবং এটা ইন্ডিপেন্ডেন্ট হওয়া সত্ত্বেও কী হয়, স্বাধীনভাবে এটা বসতে পারে না, এ আরেকটা বাক্যের উপরে ডিপেন্ড করে সেন্টেন্সে ব্যবহার হয়। তো ক্লোজে কী থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে, যেটা আমাদের ফ্রেজে থাকবে না। তো ক্লোজে আমাদের ক্লাসিফিকেশন, আমাদের তিনটা ক্লাসিফিকেশন আছে, ডিপেন্ডেন্ট ক্লোজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ আর কোঅর্ডিনেটিং ক্লোজ। এই ক্লোজের ক্লাসিফিকেশন এছাড়া ভিতরে আরও অনেক আলোচনা আছে, যেগুলো আমাদের সংক্ষিপ্ত আলোচনা। আমি আলোচনা যদি করতে যাই আমাদের ভিডিওগুলো অনেক বড় হয়ে যাবে। তো আমরা যখন বোর্ডে আমাদের ওই ডিটেলস অধ্যায়ভিত্তিক আলোচনায় যাব, পূর্ণ আলোচনায় যাব, তখন আমি ইনশাআল্লাহ তোমাদের সঙ্গে এই ক্লোজ ফ্রেজের ডিফারেন্ট, এদের মাঝে পার্থক্য কী, কোনটাকে আমি ফ্রেজ বলবো, কোনটাকে ক্লোজ বলবো, কিসের ভিত্তিতে ক্লোজ এবং ফ্রেজ আলাদা হয়, পরিচিতি আলাদা, সেগুলো আমি ইনশাআল্লাহ তোমাদের সঙ্গে বোর্ডে আলোচনা করে দেখাবো, প্রত্যেকটা সুন্দরভাবে পঙ্খানুপুঙ্খ উদাহরণ দিয়ে তোমাদের দেখাবো। তো তোমরা আমাদের এই অধ্যায়ভিত্তিক আলোচনাগুলো দেখার সঙ্গে সঙ্গে অবশ্যই বাসায় বই খুলে আলোচনাগুলো একটু মিলিয়ে দেখো যে কী বলেছে, কোথায় কী বলা হয়েছে, তাহলে তোমাদের জন্য সেটা অনেক বেশি ভালো হবে। তোমাদের যখন পূর্ণ আলোচনায় আমরা যাব বা ক্লাসে আমরা আবার এন্টার করব, আবার ইনশাআল্লাহ একসময় আমরা ক্লাসে ফিরে আসব, তখন আমাদের ক্লাসের আলোচনাগুলো ক্যাচ করার সুবিধা হবে। তো তোমরা, আমি আশা করব তোমরা আমাদের অধ্যায়ভিত্তিক আলোচনাগুলো ইউটিউব চ্যানেলে দেখার পাশাপাশি বাসায় বই খুলে একটু দেখবে। তো এই পর্যন্ত আজকের মতো আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।